তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার শপিং ব্লগ, মানে হচ্ছে পার্ট 2। তো তোমরা কালকে পার্ট 1টা দেখে নিয়েছো অলরেডি, যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর আজকে আমি দেখাবো আমার শপিং আর আমার বাবার শপিং। বাবা কিছুই নেয়নি, বাবার শপিং বলাটা আমার ফালতুই হচ্ছে কারণ বাবা খুব সামান্য কিছু জিনিস নিয়েছে, সে তোমার সাথে শেয়ার করবো একদম শেষে। তার আগে আমি আমার শপিংগুলো আজকে শেয়ার করি, ঠিক আছে? তো চলো প্রথমেই আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা খুব সুন্দর একটা কুর্তি নিয়েছি। এই খুব সুন্দর দেখো, একদম ব্ল্যাকের উপরে কাজ করা। তো এই একটা কুর্তি নিয়েছি, আর এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি একটা নিয়েছি হচ্ছে ওয়ান পিস নিয়েছি, পুরি যাব বুঝতেই পারছো। তো এই একটা ওয়ান পিস নিয়েছি, এই এটা হচ্ছে হাঁটু পর্যন্ত, হাঁটুর একটু নিচে অবধি হচ্ছে আমার। তো এই হচ্ছে ওয়ান পিসটা, এই আর এর সাথে আমাকে একটা জিন্সের জ্যাকেট দিয়েছে যেটা আমি নাও পরতে পারি, ইচ্ছা নেই পরার। তো দেখা যাক, তখন দেখবো, যদি ভালো লাগে তো পরবো, না হলে পরবো না। তো এই দেখো, এই তো এই একটা জিন্সের জ্যাকেট দিয়েছে এটার সাথে, এটার সাথে। তো এটা হচ্ছে নাম্বার 2। তো তোমাদের কেমন মানে লাগলো আর কি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করি, এরপর জামাগুলো শেয়ার করার আগে আরেকটা জিনিস শেয়ার করে নিই। আমি এখানে দুটো হাফ প্যান্ট নিয়েছি, মানে থ্রি কোয়ার্টার প্যান্ট যাকে বলে, এই দুটো নিয়েছি, এই একটা, এই একটা। এদেরকে ছাড়া আমি সত্যি চলতে পারি না, তো এগুলো আমার কাছে মাস্ট, আমাকে কিনতেই হবে, তো চান করতে গেলে এগুলো লাগবে, তো তাই জন্য। আর এমনিও বাড়িতে অল সব সময় আমি এগুলোই পরে থাকি। তো দুটো হাফ প্যান্ট নিয়েছি, এরপর এরপর যেটা নিয়েছি হচ্ছে সেটা হচ্ছে দেখো, এই ব্লু কালারের এই একটা টি শার্ট নিয়েছি, এই জিন্সের সাথে পরা যাবে। এই দেখো বুকের কাজটা, মানে এখানটা এরকম কাজ করা আছে, আর বাকি পুরোটাই হচ্ছে প্লেন। তো আমার একটু প্লেন প্লেনই ভালো লাগে, খুব বেশি হিজি বিজি মানে বিশাল ডিজাইন থাকবে বা এরকম আমার অত ভালো লাগে না, তো তাই জন্য এরকম একটা সিম্পল দেখে একটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে বলি, ভাইয়ের যখন কালকে পার্ট 1-এ যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভাইয়ের একটা হোয়াইট কালারের টি শার্ট, তো আমিও কিন্তু একটা হোয়াইট কালারের টি শার্ট নিয়েছি, এই দেখো। তো তোমরা বলতেই পারো যে পুজোর সময় এত সিম্পল কেন টি শার্ট নিয়েছি, তো এটার একটা কারণ আছে যেটা তোমরা পুরীর ব্লগে দেখতে পাবে। আগের দিন আমি সেম কথা বলেছি যে তোমরা পুরীর ব্লগে দেখতে পেয়ে যাবে যে আমরা কেন সবাই একটা করে, মানে আমি আর ভাই দুজনেই একটা করে এরকম প্লেন টি শার্ট নিয়েছি, হলো মানে সাদা কালারের। তো এই একটা নিয়েছি, যদিও এটা আমার একটু বড় হচ্ছে, তো ঠিক আছে টি শার্ট একটু বড় বড় পরলেও অসুবিধা নেই। এই এই একটা টি শার্ট, এরপর আমি আবারও একটা কুর্তি নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই এই কুর্তিটা না আমার খুব 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 পছন্দ হয়েছে, এই কুর্তিটার কালারটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে কুর্তিটা, আমি নিজেই বলছি আমার জিনিস। তো আমার খুব পছন্দ হয়েছে কুর্তিগুলো, মানে কুর্তিটা আর কি, হলুদটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। তো এটার সাথে না আমি ম্যাচ করে এরকম একটা লেগিংস নিয়েছি, মানে শর্ট লেগিংস এগুলোকে বলে, দেখো এখন এগুলো খুব উঠেছে দেখছি। তো এই পায়ের কাজটা এরকম কাজ আছে, দেখতে পাচ্ছ, আর এখানে পকেটও আছে, এই। তো এটার সাথে আমি এটা নিয়েছি দুটো একসাথে, আর আরেকটা নিয়েছি সেটা হচ্ছে এই একটা ড্রেস
নিয়েছি, এটা একদম লং পা অবধি, যেটা তোমাদের ওয়ান পিসটা দেখলাম সেটা হচ্ছে হাঁটু অবধি, হাঁটুর একটু নিচু অবধি, আর এটা কিন্তু একদম পা অবধি। এই বুকের কাজটা এরকম কাজ আছে, আর এখানটা প্লেন, আবার নিচটা এরকম কাজ আছে। আমি তোমাদের একটা ছবি দিয়ে দিচ্ছি জামাটা, তোমরা দেখে নিও। আর এই পাশে একটা করে লটকন দিয়েছে, এটা বাঁধা যাবে পেছন দিকে। তো জামাটা আমার খুব পছন্দ হয়েছে, অবশ্যই পুরীতে পরবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর খুব তাড়াতাড়ি যাচ্ছি, আর তো দুদিন, কিন্তু তোমরা যেদিন এই ব্লগটা পাবে সেদিন হয়তো আর একদিন থাকবে। তো আমার মোটামুটি জামা কাপড় এইটুকুই আছে, আর একটা না দুটো আছে যেটা টেলারে দেওয়া আছে, সেটা তোমাদের সাথে এখন আর শেয়ার করতে পারছি না, যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমিও একটা সানগ্লাস নিয়েছি, তো চলো এবার সানগ্লাসটা তোমাদের সাথে শেয়ার করি। সানগ্লাস নিয়েছি, তাই দেখো সানগ্লাস নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এবছর না আমি পুজোতে প্রচুর প্রচুর ইয়াররিংস কিনেছি, আমার খুব ভালো লাগে ইয়াররিংস। তো তার আগে দেখিয়ে দিই, এই একটা আমি বিউটি ব্লেন্ডার কিনেছি, যেটা আমার ছিল সেটা নষ্ট হয়ে গেছে। একটা লিপস্টিক কিনেছি লিকুইড, যেটা আমি এখন পরে আছি, আমার দুবার ইউজ করা হয়ে গেছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্ল্যাচার নিয়েছি, এই দুটো ক্ল্যাচার নিয়েছি, একটা নেল পলিশ নিয়েছি। শেয়ার করি প্রথমেই দেখো একটা ছোট্ট ইয়াররিংস, দেখো প্রজাপতির, খুব ছোট্ট দুটো নিয়েছি। আর এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম দুটো ট্যাবলেটের মতন নিয়েছি, আলোটা কেমন লাগছে, দুটো ট্যাবলেটের মতন নিয়েছি। এই একটা ইয়াররিংস নিয়েছি, দেখো এই একটা ইয়াররিংস নিয়েছি, এই একটা ইয়াররিংস নিয়েছি, এই একটা ইয়াররিংস নিয়েছি, আরো একটা ইয়াররিংস নিয়েছি, দেখো। তো এই ইয়াররিংসটা না আমি এই জামাটার সাথে ম্যাচ করে নিয়েছি, এই জামাটার সাথে এই ইয়াররিংসটা নিয়েছি, ম্যাচ করে নিয়েছি এটা। আর বাকিগুলো জানি না, যেটার সাথে ভালো লাগবে সেটার সাথেই পরবো। আর তোমাদের সাথে মোটামুটি শপিং শেয়ার করা কমপ্লিট, তারপর এরপর তোমার সঙ্গে আমি শেয়ার করবো আমাদের জুতোগুলো। তো জুতোগুলো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তাই জন্য দেখো আমার আর ভাই দুটোই ফ্লিপকার্ট থেকে এসছে। তো আমি জুতোগুলোর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো। আর খুব ভালো এসছে, যতটা ভালো ভেবেছিলাম তার থেকে খুব ভালো এসছে। আমার তো ভয় লাগছিল যে কেমন আসবে না আসবে, তো ভালোই এসছে। তো প্রথমেই দেখায় আমারটা, এই আমি দুটো সাদা বুট নিয়েছি, এখানে দেখো পিঙ্কের একটু কাজ করা আছে, হালকা করে পিঙ্ক, হালকা করে পিঙ্ক আছে দেখো। তো এটা নিয়েছি আমি আমার জন্য, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা ওখান থেকে নিতে পারো অবশ্যই। আর ভাই যেটা নিয়েছে সেটা হচ্ছে এই, দাঁড়াও উল্টো হচ্ছে, আর এর ভেতরে মোজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সিলেদার্স থেকে নিয়েছে, সিলেদার্স থেকে নিয়েছে। ওটা একবার পরে দেখছিল, তাই জন্য এই জুতোটার মধ্যে ঢোকানো ছিল। তো ভাইয়ের হচ্ছে এই জুতো,
তো আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারো, মানে লিংক থেকে তোমরাও নিতে পারো আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের শপিং, ফুল ফ্যামিলি শপিং, যেটা আমি একটাও পার্টে দিতে পারলাম না, দুটো পার্ট লাগলো আমার দিতে। তো এরপর তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, এখনও আমার অনেক ভিডিও বাকি আছে, আমার হেয়ার স্মুথিং এর ভিডিওটি তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব পূজোর আগেই। তো আজকের ভিডিওটাও আমি এইটুকুই রাখছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি